দলকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতেই জাতীয় কাউন্সিল ডাকা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশনের সাথে। থাইল্যান্ড থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, বর্তমান সময়ে দলে অনেক অনিয়ম চলছে। গত কাউন্সিলে দলের গঠনতন্ত্রে যে পরিবর্তন আনা হয়েছে তা ঠিক হয়নি। আগামী মাসে দেশে ফিরবেন বলেও জানান এরশাদ পত্নী। হুমায়ুন চিশতির রিপোর্ট। জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ কাউন্সিল ডাকার পর থেকেই দিনে দিনে বাড়ছে দেবর ভাবির দ্বন্দ্ব। বৃহস্পতিবার থাইল্যান্ড থেকে পাঠানো এক ভিডিও বার্তায় রওশন এরশাদ বলেন, বর্তমানে সুস্থ আছেন তিনি, নভেম্বরে দেশে ফিরবেন। চলমান অনিয়ম থেকে বেরিয়ে দলকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতেই জাতীয় কাউন্সিল ডাকা হয়েছে বলে জানান রওশন। কাউন্সিলটা দেখেছে তার কারণ পার্টিটা ঠিকমতো পরিচালিত হচ্ছে না, পার্টিটাকে শক্তভাবে দাঁড় করাতে হবে। গত কাউন্সিলে আমাদের গঠনতন্ত্রকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, যেখানে যেখানে যা যা যত ক্ষমতা ছিল সে ক্ষমতা খর্ব করে দেওয়া হয়েছে এবং অনেক জায়গাতে সংশোধন করে নতুন করে গঠনতন্ত্র আনা হয়েছে। জাতীয় পার্টি সবসময় নির্বাচনের পক্ষে উল্লেখ করে রওশন এরশাদ বলেন, আগামী নির্বাচনে অবশ্যই অংশ নেবে তার দল। নির্বাচনে ইভিএম এ ভোট গ্রহণের পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। বিশ্বাস করে আমি সব সেটাতে পার্টিসিপেট করবো, আগামী ইলেকশনে ইনশাল্লাহ করবো। সারা বিশ্বে এখন ইভিএম চলতেছে, কাজে আমার দেশে ইভিএম হবে এটা তো নতুন কথা না। দলের প্রধান পৃষ্ঠপোষক আরো বলেন, দল থেকে বহিষ্কৃত নেতাকর্মীদের ফিরিয়ে এনে দলকে আরো শক্তিশালী করা হবে, অগ্রাধিকার দেয়া হবে তরুণ নেতৃত্বকে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।